নমস্কার বন্ধু, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চুরমা লাড্ডু। চুরমা লাড্ডু করার জন্য এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি চুরমা লাড্ডুটা তৈরি করি। প্রথমে আমি এই বোলের মধ্যে আটাটা নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো এই ছোট বাটির এক বাটি সুজি। এবার সুজি আটাটা ভালো করে এভাবে মিশিয়ে নেব, নিয়ে দিয়ে দেবো এই বাটির এক বাটি ঘি। ঘিটাও এবার আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা রেডি করে নেব। আমাদের রেডি হয়ে গেছে, একটু নরম ডোটা রেডি করে নিয়েছি যেহেতু সুজি দেওয়া আছে। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। ডোটা আমাদের সুন্দর মোলায়েম হয়ে গেছে। এইভাবে আর একটু আমি ভালো করে ঠেসে নেব। ভালো করে একটু ঠেসে মোলায়েম করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করে এইভাবে তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নেব। হাতের সাহায্যে মুঠো মুঠো করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এইগুলো আমি ভেজে নেব একদম লো ফ্লেমে, সোনালি করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে একদম সোনালি করে আমি ভেজে নেব। এগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বাকিগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ঠান্ডা করে নেব। একটা গ্রেটারের সাহায্যে আমি কিছুটা পেস্তা নিয়ে নিয়েছি, পেস্তাগুলোকে আমি এইভাবে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যে এইভাবে ভেঙে নেব। হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করে ভেঙে নেব এইগুলোকে। সবগুলো এইভাবে ভেঙে নিয়ে নিয়েছি, এবার মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। মিক্সির মধ্যে দিয়ে দেবো একটু জায়ফলের টুকরো আর দুটো এলাচ। মিক্সিতে সব গুঁড়ো করে নিয়েছি, এবার এই থালায় ঢেলে নেব। ওই কড়াইয়ে তেল তুলে রেখে এর মধ্যে দিয়ে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো আটা, সেই জন্য দিয়ে দেবো আমি কড়াইতে 150 গ্রাম মতো গুড়। এবার কড়াইতে ওই গুড়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল, দিয়ে গুড়টা যাতে পাক হয় সেরকম করে জাল দিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এইভাবে নাড়া দিতে দিতে গুড় থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে,
আর হাত দিলে, হাত দিলে পুরো হাতে এইভাবে আটকে যাবে, তাহলে বুঝতে হবে যে গুড়ের পাকটা হয়ে গেছে। এবার আমি গুড়টা এই মিশ্রণের মধ্যে ঢেলে দেব। এবার আমি এই খুন্তির সাহায্যে আগে আস্তে আস্তে মিশিয়ে নেব, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ততক্ষণ আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এবার আস্তে আস্তে করে হাতের সাহায্যে পুরো চুরমাটাতেই মিশিয়ে নিতে হবে এইভাবে। আর এখানে আমি পেস্তা গ্রেট করে নিয়ে নিয়েছি, যেটা একটু মোটা দানা আছে সেটাই এই চুরমার মধ্যে মিশিয়ে দেব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব। এইভাবে গোল গোল করে লাড্ডুগুলো পাকিয়ে নেব। সব লাড্ডুগুলোই এখানে আমি পাকিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি পেস্তার গুঁড়োটা, এর মধ্যে লাড্ডুগুলো একটু করে কোট করে নেব এইভাবে। যাতে লাড্ডুগুলো দেখতে সুন্দর লাগে। সব লাড্ডুগুলোতেই আমি কোট করে নিয়েছি, এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। গণেশজির ফেভারিট চুরমা লাড্ডুগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।